হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে বাসায় রান্না হচ্ছে গরুর মাংস, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নর্মালি আমাদের বাসায় গরু মাংসটা সবসময় মাখিয়ে রান্না করা হয়, তবে আজকে আম্মু এটা হচ্ছে কষিয়ে রান্না করবে, মানে মশলাটা কষিয়ে রান্না করবে। তো আম্মু পেঁয়াজটা প্রথমে দিয়ে দিল, এরপর হচ্ছে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিল। আমার আম্মু গরু মাংসে আস্ত রসুন অনেক পছন্দ করে, এই জন্য আম্মু আস্ত রসুনও দিয়ে দিয়েছে। আর এই যে দেখুন কতগুলো হাড় দিয়ে দিয়েছে, মানে গরু মাংস কিনতে গেলে মাংসের থেকে বেশি হাড় দিয়ে আর চর্বি দেয় আর কি। তো আম্মু হচ্ছে এখানে শুকনা মরিচও দিয়েছে, মানে মরিচ গুঁড়া করেও দিয়েছে, আবার হচ্ছে আস্ত মরিচও দিয়েছে। এবার সব কিছুকে ভালো মতো মাখিয়ে আম্মু হচ্ছে প্রেশার কুকারে উঠিয়ে দিবে। তো মাংসটা আম্মু প্রেশার কুকার থেকে নামিয়ে এখন আবার কড়াইয়ে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছে। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করব। তো প্রথমে ভাত নিয়ে নিলাম, আর আজকে আম্মু শাকও রান্না করেছে, তো ওইটাও নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে শাক দিয়ে খাওয়া শুরু করছি। এইটা হচ্ছে মিশালি শাক, মানে আমাদের এখানে এটাকে মিশালি শাক বলা হয়। এখানে বেশ কিছু টাইপের শাক একসাথে থাকে, তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো প্রথমে শাক দিয়ে খাওয়া শেষ করে এবার হচ্ছে গরু মাংসটা নিয়ে নিচ্ছি। আজকে একদম আম্মু ঝাল ঝাল করে রান্না করেছে, তো দেখেই অনেক সুন্দর লাগছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি প্রথমে আলু দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম, এরপর হচ্ছে গরু মাংসটা দিয়ে খাওয়া শুরু করছি। একদম খুবই ভালো মতো এটা সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আজকের জন্য এতটুকুই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।